আজ একটু সকাল সকাল স্নান করে ফেলেছি, কাজ একটু কম ছিল, সেই কারণে এখন স্নান করে প্রথমে গোপালকে খেতে দেব। এই যে মিষ্টি বের করে ফেলেছি, এখন ফ্রিজে শুধু মিষ্টি, ফল, সন্দেশ এইসব ভর্তি। এই যে শাক শাক সন্দেশগুলো, এগুলো আমার শাশুড়ি এনেছিল গোপালের জন্য। আর গোল গোল বড় যে লাল লাল রয়েছে, কী মিষ্টির নাম আমি জানি না, সেগুলো ছোট পিসি আর মেজো পিসি, সেজো পিসি তিনজনে মিলে এই পুরো মিষ্টির প্যাকেটটা এনেছিলো। আর এই বাটিতে যে সন্দেশগুলো দিলাম, এগুলো আমার শাশুড়ি এনেছিলো। আজ আর ফুল কুচো করিনি, হালকা করেই জাস্ট সাজালাম। আজকে দুপুরে বাড়িতে আর রান্না হবে না, আজকে যেহেতু নন্দ উৎসব বাপের বাড়িতে, সেই কারণে দুপুরে রাত্রিরে ওখানেই খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে এই ভিডিওটা স্টার্ট করছি। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই যে ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট, এরপর হচ্ছে ভোগ খাবো। তো নন্দ উৎসবে আজ সারাদিন কি হলো সকাল থেকে রাত তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমি যখন পুজো করছি, তখন আমার শাশুড়ি মা আর দেওর চলে এসছে। তো আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। দেড়টা বেজে গেছে এখন, এই পুজো কমপ্লিট হলো আর এখন টিফিন খেতে বসেছি। ভালোই হয়েছে, এই যে আমার ননদ ননদ এই সবে খাওয়া হচ্ছে, আবার ভাত কখন খাওয়া হবে কে জানে। এই তো পেট ভরেই প্রসাদই খেয়ে নিল। কালকে থেকে এই বৌমার পাত্তা নেই, আজকে আগে এসে খেতে বসে পড়েছে। তো এখন সময় প্রায় আড়াইটে, চলে এলাম খেতে। আবারও যদিও খিদে নেই, ভোগ প্রায় দেড়টা নাগাদ খেয়েছিলাম। তো এদিকে উল্টো দিকে আমার বৌমণি আর হচ্ছে দিশা বসে আছে, দিদির মেয়ে, আর এদিকে আমার শাশুড়ি মা, আমি বসেছি। সোনা বেবি একবার মুখ দেখিয়ে চলে গেল। উল্টো দিকে মা, কাকিমা, জেঠিমা আর আমার দেওর, তার পাশের টেবিলে বৌদি, বৌদির মা, আরও সবাই রয়েছে। তো দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট, এরপর রাত্রির আয়োজন চলছে। আর এই পনিরের এগুলো এমন সাজানো চলছে, যেন মনে হচ্ছে পনির কাবাব যেরকম হয় সেরকম লাগছে, খালি পেঁয়াজটা নেই, যেহেতু নিরামিষের ব্যাপার। তো এখানে জোগাড় জাতি সব চলছে, একটু দেখে নিলাম এখানটা কী কী রান্না হবে, একটু রাঁধুনিদেরও জিজ্ঞেস করলাম। তো এখানে স্টাফ আলুর জন্য, কিন্তু এগুলো আলু মনে হচ্ছে যেন হাফ ডিম কাটা, দারুণ দেখতে লাগছে। কেমন পুরো সেই ফটকিরি খেলে যেমন হয় অনেকটা ওরকম হয়ে যাচ্ছে, কালকে গন্ডগোল করেছে ওইটা। ষাটে পনির ষাটে কাবাবের মতন অনেকটা বানাচ্ছে। হ্যাঁ আজকে তো চিকেন করাই যেত। সাড়ে তিনটে বাজে, তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই আমাদের ঘরে যাচ্ছি। আমরা এখন ছোটটা এ খাচ্ছে, লেবু খাচ্ছে, শুধু লেবু একা একা খেয়ে, বাবার থেকে ব্যান্ডা নিয়ে মার্কার পিছনে সব লাইন দিয়ে আসছে। আবার রাত্রির এখানেই এখানেই হরিনাম হবে, এখানে জাদু হবে, এখানে জাদু। হ্যাঁ তোর বাবা কি করছে? চিকেন পকোড়া, তারপরে আইসক্রিম। চিকেন পকোড়া হবে না, হ্যাঁ চিকেন না পকোড়া। এরপর সন্ধ্যেবেলা আমার দেওর শাক বাজিয়ে দিলাম, সন্ধ্যে দিয়ে দিলাম।
রকম ভাবে হলো ধুই। তো এখন বাজে 7:30টা, তো শাশুড়ি মাকে রেডি করে দিয়েছি, দিয়ে কেউই ভালো করে শাড়ি পরতে পারে না, আমার মাও ভালো করে শাড়ি পরতে পারে না, শাশুড়ি মাও ভালো করে শাড়ি পরতে পারে না। তো যাই হোক, শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে ও বাড়িতে গেছে মায়েদের সাথে দেখা করতে, এসে আর যেতে পারেনি, দাঁতে যন্ত্রণা শুরু হয়ে গেছে, দাঁতে ব্যথা করছে, তো সে কারণে এসে শুয়ে পড়েছিল। তারপরে ও বাড়িতে গেছিলো আমার সাথে খেতে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে ঘুমিয়েছিল। তারপরে আমি পেয়ারা পাতা দিয়ে গরম জল করে দিতে একটুখানি আরাম ছিল, তারপরে একটু ভালো লাগতে, এখন রেডি হয়ে গেছে, ও বাড়িতে থাকবে নাই বলছিল জোর করে রাখা, তো এখন গেছে ও বাড়িতে দেখা করতে, ততক্ষণ আমি রেডি হব, শাড়ি বের করে ফেলেছি। আর এই যে পাঞ্জাবিটা আমার বাবা ওকে দিয়েছে, গোপাল পূজার জন্য আলাদা ড্রেস কেনাই ছিল, আলাদা হলুদ রঙের সেই ওং ওং লেখাগুলো ষষ্ঠীতে কেনা হয়েছিল সবই একসাথে। এই যে জামাই ষষ্ঠীর মার্কেটিং করতে গিয়ে এই পাঞ্জাবিগুলো তিনজনের জন্য, বাবার, দাদার আর আমার কর্তার, তিনজনের একই রকম কেনা হয়েছিল। আমি ভেবেছিলাম হলুদ শাড়ি পরবো আজকে, কিন্তু বাবা আবার সকালে দেখি এরকম পাঞ্জাবিগুলো অনেকগুলো এনেছে, দুই পিসোর জন্য এনেছে, আমার কর্তার, দাদার, বাবার আর গোপালের। তো দেখি অনেকগুলো নিয়েছে, আমাকে বললো তুই এটা তাহলে জামাইয়ের জন্য নিয়ে নে, তার জন্য আবার ডিজাইন চেঞ্জ করবো, যেহেতু ব্লু করছে আমি একটা ব্লু শাড়ি বের করেছি, যদিও কালারটা একই রকম হচ্ছে না, ওটা রয়্যাল ব্লু, এটা অনেকটা পার্পেল পার্পেল ব্লু। তো যাই হোক, এটাই এই শাড়িটার সাথে হবে। হ্যাঁ বাবা এসে হাঁক দিয়ে গেল, আমার এখন রেডি হয়নি বলছি চলো তুমি চলো, তো চলো ফটাফট রেডি হয়ে বেরোই। তো এই যে শাড়ি ফাড়ি পরে একদম রেডি, দেখতেই পাচ্ছ কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে। রেডি হয়ে বৌদি আর মায়েদের জন্য অপেক্ষা করছি, কিন্তু ওরা কখন চলে গেছে আমি জানি না। তারপরে আমার দেওর এসে ডাকলো যে চলো, ওখানে সবাই চলে গেছে, তোমাকে ডাকছে। তারপর আমি আবার গেলাম, আমার বান্ধবী আসলো। তো এখন বাজে 8:30 আর আমি পুরোপুরি রেডি হইলাম, শুনতে পাওয়া যাচ্ছে কিনা জানি না, হচ্ছে, স্টার্ট হয়ে গেছে। তো আমাদের বাড়ি থেকে এখনও কেউ বেরোয়নি, বাবা রেডি হয়ে চলে গেছে অনেক আগেই, আমায় হাঁক দিয়ে গেছিলো যখন আমি শাড়ি বের করছিলাম। তো যাই হোক, আমার বান্ধবীরাও এখনও আসেনি, তো কেউ একটা আসলে সঙ্গে নিয়ে চলে যাবো ঘরে। কত মশাই তো এখন আসবে না, ওরা যেদিন আমাদের দরকার লাগে বাড়িতে অনুষ্ঠান থাকে সেদিনই ওদের দেরি করে ছাড়ে। তো যাই হোক, যখন আসবে তখন রেডি হয়ে যাবে, কাছাকাছি জাস্ট 2 মিনিটের রাস্তা। তো আমি পুরোপুরি রেডি রেডি হয়ে ওয়েট করছি, কেউ একটা আসলে তখন বেরোবো। ফাইনালি একজন এসে গেছে, টুম্পা এখনো আসেনি, তাই একে নিয়েই বেরোলাম, দেওর আবার ডাকতে চলে এসেছিল। তো চলো এসেই আগে ফুচকা খেতে স্টার্ট করে দিয়েছি, উপরে আর যাইনি, আর বৃষ্টির ওয়েদার ছিল বলে ফুচকাগুলো একটু নরম নরম, যার জন্য ভালো লাগলো না। 4টে মাত্র ফুচকা খেয়ে ছেড়ে দিয়েছি, যেখানে অন্তত 10-15টা ফুচকা খাওয়ার কথা। এই যে ফুচকা খাচ্ছি, আমার বান্ধবী পাশে দাঁড়িয়ে আছে, বৌদি আছে। আরে নাও পুরোটা খাবে না, খামড়াও খেয়ে যা। এরপর চলে এলাম কফি আর ভেজিটেবিল বল এখানে নিয়ে নিলাম, তো চলো কফিতে চুমুক দেওয়া যাক। তো এই যে 15:30 সকালে দেখিয়েছিলাম মানে দুপুরে, আর এখন রেডি হয়ে গেছে, এটা খেতে বসার সময় সার্ভ করা হচ্ছে, কিন্তু দাদা একটা নিয়ে এসেছিলো চেক করার জন্য, আমিও একটু চেক করে নিলাম, বেশ ভালো খেতে। আইসক্রিম আর খাইনি, আইসক্রিম আর স্টল ছিল। তারপরে চলে এলাম উপরে, উপরে সাগরিকা এখন মায়ের কাছ থেকে তিলক পরে নিল, তারপরে এই যে আমি তিলক পরে নিচ্ছি। এখন বাজে 10:30, মায়েরা চলে যাচ্ছে, ও দিতে যাচ্ছে, দাদা হয়ে গেছে, ও দিতে যাচ্ছে, তার দেরি হয়ে যাচ্ছে, টোটো ফোটো পাবে না, সে কারণে আমার কর্তাকে বললাম দিয়ে আসতে। চলো টাটা। তো কাজ থেকে এসে রেডি হয়ে তারপরে শাশুড়ি মাদের দিয়ে এসে তারপর এখন ফুচকা খাচ্ছে, তো আমি একটু ওর সাথে কোম্পানি দিলাম, কারণ ও আবার একা একা খাবে না বাবু, লজ্জা পাবে শ্বশুরবাড়ি বলে কথা। ওই যে আমি আমার বান্ধবী দুজনে দাঁড়িয়ে আছি আর ও ফুচকা খাচ্ছে, তারপরে কফি বোধহয় শেষ হয়ে গেছে ওর বেলায়।
এরপর চলে এলাম ছাদে, এবার এখানে এসে আমার কর্তা তিলক করলো, তারপরে একটু হরিনামের নাচ গান হবে, তো দেখতে থাকো আর আনন্দ নিতে থাকো। আর এখানে আমার বান্ধবী টুম্পাও এখানে তিলক পরে নিল, আজকের দিনে অন্তত তিলক পরতে বেশ ভালো লাগে, তো সবাই পরলাম।
We'll be right back.
Oh,
ভালো আছে রে ভালো আছে।